আসসালাম আলাইকুম আজকে আমি সমাধান করবো হলো অনুশীলনী সেভেন পয়েন্ট ওয়ান এ চারের পনেরো ষোলো সতেরো নম্বর প্রশ্ন তো আমার হ্যান্ড সাইডে আছে হলো টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স আর রাইট হ্যান্ড সাইডে আমার প্রমাণ করতে হবে আর কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে ফেলি টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো কজ এখানে টু টেন ইনভার্স এটাকে আমি এক্স ভাবি তো টু টেন ইনভার্স এক্সে সূত্র আছে তিনটা যেটাকে টেন ইনভার্সে কনভার্ট করা যায় সাইন ইনভার্সে কনভার্ট করা যায় কজ ইনভার্সে কনভার্ট করা যায় তো আমরা এটাকে কজ ইনভার্সে কনভার্ট করবো কারণ আমাদের সামনে কজ আছে আর যদি কজ ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে সেই কজ ইনভার্স আর কজ কাটা যাবে তো কজ ইনভার্সে মানে কনভার্ট করলে আমাদের সূত্রটা আসলে সেটা আমি আগে লিখি টু টেন ইনভার্স এক্স তিনটে সূত্রই লিখলাম না শুধু কজ এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটাকে টু টেন ইনভার্স এই পুরোটাকে আমি কি চিন্তা করবো এক্স চিন্তা করবো তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমি লিখলাম কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে এইটা স্কোয়ার এটা স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার দেখে দিই আর নিচে হবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে যেটাকে এক্স ভাবছি সেটাকে হোল স্কোয়ার করে ফেলছি তারপরে আমি কজ আর কজ ইনভার্স কী করতে পারি কেটে দিতে পারি থাকবে শুধু কি এই মানটা তবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভাগ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার তো পরে লাইন আমি এখানে করি তো এখানে লসক মানে এই ওয়ান থেকে এটা বিয়োগ করলে আমরা লসক হবে হবে এক্স স্কোয়ার আর ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করলাম আর নিচে ওয়ানের সাথে যোগ করবো তাহলে লসক হবে হবে এক্স স্কোয়ার আর উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এইটা ভাগ এইটা করলে কারণ নিচে সেম যেহেতু তাই নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে আর উপরে থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তো প্রমাণিত

তাহলে এই টেন ইনভার্সের আগে একটা টু লাগবে কারণ টু টেন ইনভার্স এটাকে না হয় এক ভাবলাম আর এখানে টু দিতে হলে সাথে হাফও গুণ করতে হবে তাই তো আর আমার এমনিও দেখতেছি আমি রাইট হ্যান্ড সাইডে হাফ দরকার এই জন্য আমি হাফ গুণ টু আমি এমনি এমনি নিলাম যেখানে হাফ ইন্টু টু নিলাম কারণ কাটাকাটি কিছুই নেওয়া হলো না আর কি তো হাফটা আমার কাজে লাগবে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলানোর জন্য আর এই টুটা কস মানে এই টুটা এই টেনটাকে কজে রূপান্তর করাতে সহায়তা করবে তো আমি এবার হাফ রাখলাম আর এই টু টেন ইনভার্স এক্স এটাকে আমি দেখতে পারি কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স হিসাবে আছে কি রুট এক্স এক্স স্কোয়ার আর নিশ্চয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো সূত্রটা আমি আবার রেখে দিই টু টেন ইনভার্স এক্স ইকুয়ার কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমার এখানে থাকলে হলো হাফ কজ ইনভার্স এখানে ওয়ান মাইনাস রুট এক্সকে স্কোয়ার করলে থাকবে এক্স আর নিচে হবে ওয়ান প্লাস এক্স এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে প্রমাণিত এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে আছে হলো টেন ইন ভার্স টু প্লাস রুট থ্রি টেন এক্স প্লাস টেন ইন ভার্স টু মাইনাস রুট থ্রি টেন এক্স রাইট হ্যান্ড সাইডে আছে সাইড টেন ইনভার্স টু টেন টু এক্স তো আমাদের সাইড থেকে আমরা শুরু করি নেই টেন ইনভার্স টু প্লাস রুট থ্রি টেন এক্স প্লাস টেন ইনভার্স টু মাইনাস রুট থ্রি টেন এক্স এইবার এটাকে আমি কি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি টেন ইনভার্স এটাকে এক্স ভাবলাম এটাকে ওয়াই ভাবি তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভাস ওয়াই তাহলে আমরা টেন ইনভাস এক্স প্লাস টেন ইনভাস ওয়াই এর সূত্রে অ্যাপ্লাই করি সেটা হবে টেন ইনভার্স ভগবান সেটা আগে দিয়ে নেই টু প্লাস রুট থ্রি টেন এক্স মানে এক্স প্লাস টু মাইনাস রুট থ্রি টেন এক্স মানে ওয়াই ওয়ান মাইনাস টু প্লাস রুট থ্রি টেন এক্স মানে এক্স টু মাইনাস টু থ্রি টেন তার মানে এটাকে কোন সূত্র অ্যাপ্লাই করছি একটু খেয়াল করো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ তো আমরা টেন ইনভার্স সূত্রটা অ্যাপ্লাই করলাম এখন আমরা একটু ক্যালকুলেশন করি টেন ইনভার্স তো এটাকে গুন করে দিই তাহলে হবে টু টেন এক্স প্লাস রুট থ্রি টেন এক্স এই দুইটা দিয়ে গুণ করছে আবার এই দুইটা দিয়ে দেখতেছি এ প্লাস বিস এর সাথে তুলনা করা যাবে তাহলে এটাকে রেখা যাবে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার গুণ করলে হবে কি টেন

এখানে ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি মানে কত ওয়ান ওয়ান দিয়ে টেনিস গুণ গুন করলো টেনিসারি মানে টেনিস স্কেয়ার এক্স ফোর টেনেস তো আমি একটু রাইট হ্যান্ড সাইডে দিয়ে খেয়াল করে দেখতেছি টু আছে আলাদা এই জন্য আমি এটাকে টু আলাদা করে নিব তাহলে টেন ইনভার্স টু ইন্টু টু টেন এক্স আর নিচে আমার থাকবে ওয়ান মাইনাস টেনিস স্কেয়ার এক্স এটা ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম তাহলে এখানে হইলো টেন ইনভার্স সেকেন্ড বিকে দিলাম টু এই টু টেন এক্স বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স মানে হলো টেন টু এক্স তো এটা কোথায় পাইলাম এটা হলো আমাদের ফার্স্ট পেপারে আমরা এই সূত্রটার সম্পর্কে আমরা কাজ করেছি বা এটা ব্যবহার করছি টেন টু এক্স ইকুয়াল টু টেন এক্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স আরও কয়েকটা সূত্র অ্যাপ্লাই করছি এই রিলেটেড সেটা আমি একটু লেখা দিই তাহলে তোমাদের আইডিয়াটা চলে আসবে সাইন টু এক্স ইকাল টু টেন এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স এগুলো কিন্তু ইনভার্সেলের সূত্র না আরেকটা একটা ছিল কস টু এক্স ইকাল ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স এই সূত্রগুলো আমরা ফার্স্ট পেপারে শিখছিলাম সেগুলোর মধ্যে এই সূত্রটা আমার এখানে অ্যাপ্লাই হয়েছে টু টেন এক্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স মানে কি টেন টু এক্স আর এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে সেটা প্রমাণিত